তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের হইলো যে জিহাদ কি জিহাদ কাকে বলে জিহাদের সংজ্ঞা জিহাদ বলতে গিয়ে জিহাদ কাকে বলা হয় তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন করতে পারে তো কতভাবে করতে পারে আমি সেটাকে বলে দিচ্ছি উত্তরটা কিন্তু একই বিভিন্ন প্রশ্নটা করে থাকি জিহা জিহাদ কি লেখা আছে জিহাদ কাকে বলে প্রশ্ন করতে পারে জিহাদ কাকে বলা হয় প্রশ্ন করতে পারে জিহাদের সংজ্ঞা দাও এভাবে প্রশ্ন করতে পারে জিহাদ বলতে কেউ তো এভাবে করতে পারে জিহাদের পরিচয় দাও বা জিহাদের একটা বাক্য লেখো জিহাদের একটি উদাহরণ লেখ আর বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে জিহাদ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে আজকে তোমরা দেখলে তোমরা ওটার উত্তর লিখতে পারবে কারণ তোমরা জানবে যে পরিচয় বা জিহাদ মূল জিনিসটা কি জিহাদে কি হয়েছিল বা জিহাদটা কি ওই সম্পর্কে তোমরা কিছুই না না জানো লিখতে পারবে যে জিহাদে হয়েছিল না হয়েছিল 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 অনুষ্ঠিত কবে তো কিভাবে লিখলে তোমাদের পরীক্ষায় ফুল মার্কটা ভাবে সেটা আজকে যেহেতু ইসলাম জিকার একটা প্রশ্ন তো জিহাদ সম্পর্কে তো আমরা জানি ইসলাম ইসলামে একটা জিহাদের যুদ্ধ হয়েছিল ওইটাই হয়তো বা আমার জানা নাই

তো প্রতিটা ক্লাসের ঠিক সিনিয়র উত্তর সঙ্গে উত্তর সঙ্গে উত্তর রচনামূলক এগুলো সরাসরি গাইড থেকে দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তার আজকে শুধু জিহাদ কি জিহাদ কাকে বলো জিহাদের সংজ্ঞা জিহাদের পরিচয় বা জিহাদে কি হয়েছিল ওইটাই আজকে বলে দিব এবং যদি তোমরা প্রতিটা ক্লাসের ঠিক সিনিয়র উত্তর সঙ্গে উত্তর সঙ্গে প্রশ্ন তো এগুলো সরাসরি গাইড থেকে দেখে দাও তাহলে কীভাবে দেখবে সেটা বলে দিচ্ছি সঙ্গীত প্রশ্ন লিখে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে এইটুকু সাথে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সিওনশীলের ক নম্বর লেখে ইউটিউব সার্চ করে সম্পূর্ণ তোমরা সরস্বী গাইড থেকে হয়ে যাবে এবং যদি তোমরা টিকসিন তো সরস্বই গাইড থেকে দেখতে হবে টিক্স নিয়ে দুইবার সার্চ করতে হবে প্রথমবার সার্চ করবে যে টিক্স আমার দেখছে প্রথম টিক্স নম্বর টিক্স নিয়ে বসে লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওয়াশগুলো টিক তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করতে হবে দ্বিতীয়বার সার্চ করার আগে স্ক্রিনে একটা নাম লেখা আছে ইস্যাম হাসান তো এটা একটু ভালোভাবে খেয়াল করে নিবে

জানমাল ইলম ইলম আমল লেখনী ও বক্তার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠান আল্লাহর দিনকে সম্মত করার করাই হলো জিহাদ তো এটাই ছিল জিহাদকে জিহাদকে জিহাদের সামনে যদি তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে একটু হলেও যদি ভালো লেগে থাকে আর যদি প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে চাও তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে যারা ফেসবুক থেকে দেখতেছ আর ফেসবুক পেজটা ফেভারিট করে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাসপাতাল স্কল স্ট করবে ভিডিওটা থেকে লাইক করবে তো সঙ্গে ভিডিও বন্ধ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বা হাসপাতাব স্কলস্ট করবে ভিডিও থেকে লাইক করবে